পরিমণ্ডলের মধ্যে একটা অন্য ধরনের আবহাওয়া চলছে বর্তমান সময়ে। দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার শক্তি তারা সামনের সারিতে চলে এসেছে, যেটাকে আমরা ইংরেজি পরিভাষায় বলি আবার হ্যান্ড নিয়ে নিয়েছে। কারণটা কি? পুঁজিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যেই তার সমস্যাগুলো লুকায়িত আছে এবং যেগুলো সাধারণ মানুষের জীবন যত্নের মূল কারণ। এবং মানুষের কাছে পুঁজিবাদী ব্যবস্থা ক্রমশ ক্রমশ সেখানে তার চেহারাটা উদ্ঘাটিত হচ্ছে এবং তার বিরুদ্ধে লড়াইটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং সমাজ ব্যবস্থার পরিবর্তন, পুঁজিবাদের ধ্বংস সাধন, এই লক্ষ্য নিয়ে লড়াইটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গায় এই লড়াই যাতে পৌঁছতে না পারে তার জন্য প্রতিক্রিয়াশীল শক্তি যারা রাষ্ট্র ক্ষমতায় আছে পেছন থেকে দক্ষিণপন্থী অতি বাম অতি বিপ্লবী স্লোগান মুখে দিয়ে আন্দোলনটাকে বিপদগামী করার জন্য একটা চক্রান্ত চলছে সারা পৃথিবীতে। প্রকৃত যে সুসংহতির জন্য যে লড়াই, সেই লড়াইটা যাতে সুসংহত হতে না পারে। কিন্তু এই ষড়যন্ত্র এখন প্রকৃত শ্রমিক শ্রেণীর আন্দোলনের সঙ্গে যারা যুক্ত প্রগতিশীল যে শক্তি তাদের কাছে ধরা পড়ে গেছে এবং তারা এই দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার শক্তির মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদের পেছনে যে লোকদেরকে সমবেত করে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ক্রমে ক্রমে তাদেরকে জয় করে প্রকৃত অর্থে শোষণ মুক্তির সংজ্ঞা তাকে শক্তিশালী করার চেষ্টা করছে। এবং বিশেষ করে যারা খবর রাখেন আন্তর্জাতিক পরিসরে, উন্নত পুঁজিবাদী যে রাষ্ট্রগুলো আছে ইউরোপ মহাদেশে বা অন্যান্য জায়গায়, আমেরিকা থেকে শুরু করে ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাগুলির মধ্যে লড়াই চলছে এবং সেই লড়াইয়ের সামনের সারিতে শ্রমিক শ্রেণী, যুব সম্প্রদায়, সমাজীবী অংশের মানুষ। এবং ফ্রান্সের একটা লড়াই চলছে ইদানিং, আমাদের দেশের পত্রপত্রিকা পড়লে দু চারটা বাদ দিলে পরে অন্য কোনো জায়গায় এই খবর আপনি পাবেন না, আমাদের ত্রিপুরায় তো পাবেনই না দেশের কথা বাদ দিলে পর। কারণ এখানে তো কোনো কোনো পত্রিকা শ্রেণী সংগ্রামী লড়াইয়ের ময়দানে যারা আছেন তারা যারা শ্রেণী সংগ্রামের কথা বলছেন বলছে এগুলো ভুলে যান, এগুলো না ভুললে নাকি কমিউনিস্ট আন্দোলনের ভবিষ্যৎ অন্ধকার। কত চিন্তিত কমিউনিস্ট আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আমাদের ত্রিপুরার কোনো কোনো পত্রিকার মালিক এবং সম্পাদকরা। আমি প্রসঙ্গক্রমে বললাম কারণ পত্রিকা পড়তে গিয়ে এরকম কিছু লেখালেখির সম্মুখীন আমি হয়েছি।